আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমি আজকেও আলোচনা করব সিলাব নিয়ে। আমি গত ক্লাসেও আলোচনা করেছি দুইটা ভোয়েল যুক্ত হয়ে সিলাবের যে উচ্চারণ কেমন হয়। আজকেও আমি তারই ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওটা করছি, কারণ এরকম আরও অনেকগুলি ভিডিও করব আমি ছোট ছোট করে, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়, পর দেখতে গেলে অনেকেরই বোরিং লাগে। সেই চিন্তা করে আমি ছোট ছোট করে এই ভিডিওগুলি করছি। আমি আজকে দেখাবো আ ইউ এবং অ ই, এই দুইটা মানে আলাদা আলাদা করে। অবশ্য আ ইউ একসাথে যদি যুক্ত হয় বের সাথে, যেমন বের সাথে আ ইউ যুক্ত হলে উচ্চারণ হয় ওকার দিয়ে আর কি, বো, আবার এ ইউ যুক্ত হলেও হয় উ, অর্থাৎ আ ইউর উচ্চারণ যেমন এ ইউর উচ্চারণ একই রকমের, ঠিক আছে? আর একই রকমের উচ্চারণ বলেই আমি একসাথেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি সিলাবের মধ্যে। এখানে আছে বে আ ই, বো, একেবারে উ না আবার অ না, ঠিক আছে? মাঝামাঝি এক টাইপের আর কি, বো। ঠিক এখানেও বে এ ই, বো। সে আ ই কো, সে ও ই সো। দে আ ই দো, দে এ ই দো। এফ আ ই ফো, এফ এ ই ফো। জে আ ই গো, জে এ ই জে। জি আ ই জো, জি এ ই জে। কা আ ই কো, কা এ ই কো। এল আ ই লো, এল এ ই লো। এম আ ই মো, এম এ ই মো। এন আ ই নো, এন এ ই নো। পে আ ই পো, পে এ ই পো। এখ আ ই হ্রো, এখ এ ই হ্রো। এস আ ই সো, এস এ ই সো। তে আ ই তো, তে এ ই তো। ভে আ ই ভ, ভে এ ই ভো। ইক্স আ ই গ্জ, ইক্স এ ই জ। জেড আ ই জ, জেড এ ই জ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বে আ বা হয়, কিন্তু সাথে আবার আর সাথে যখন ই হয়ে যায় তখন আর বা থাকে না, বো হয়ে যাচ্ছে। ঠিক একই রকম বের সাথে যখন অ হয় তখন হয় বো, কিন্তু ওর সাথে আবার যখন ই হয়ে গেছে তখন ই যুক্ত হয়েছে, মানে দুইটা একসাথে যুক্ত হয়েছে তখন হয়ে গেছে বো, বো থাকছে না। শুধু যদি অ থাকতো তাহলে হতো বো, এখন হয়ে গেছে বো, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা শব্দের মধ্যে এই সিলাবগুলির ব্যবহার দেখব, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আমাদের কাছে। এখানে আছে অজর দুই, অজর দুই অর্থ আজ। ল দৌফা, ডলফিন। ইন অটোমোবিল, মোটর গাড়ি। ইন শস্যখ, জুতা। একটা জুতা লিখেছি আর কি এখানে, সাধারণত দুইটা জুতা লিখলে দে বলতে হয় কি, আমি এখানে ল লাগলি আসলে শেখার জন্য পাশে পাশাপাশি আমি সবসময় ল লা বা আ ইউন লিখে দিই। এখানে আছে শু অর্থ গরম, সরি শো অর্থ গরম। অহব অর্থ ইউরোপ। যদি অর্থ বৃহস্পতিবার। ব্লু অর্থ নীল। ললিউ স্থান। লফো আগুন। তো এখানেও আমরা একসাথে দেখিয়েছি যে আ ই এবং এ ই যদিও একই রকমের উচ্চারণ, কিন্তু আ ই যদি লেখার ক্ষেত্রে যে অ উ লিখি তাহলে কিন্তু আবার হবে না। উচ্চারণ যদিও একই রকমের, কিন্তু যেখানে আ ই লিখতে হবে সেখানে কিন্তু আ ই লিখতে হবে। এখানে অ ই দিলে এই বানান ঠিক হবে না। কোনো কোনো সময় একেবারেই উচ্চারণের তো একরকমই হবে কিন্তু অর্থই পাল্টে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের মানে মুখস্থ রাখতে হবে যে কোন শব্দের মধ্যে কোন ভয়েলগুলি যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরও এই রকমের ভয়েল দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি।
الله حافظ.